আসসালামু আলাইকুম, ট্রাই ডট ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে 19th century নোভেলের 13 থেকে 19 পর্যন্ত সবগুলো সালের ব্রিফ পড়ছি। আমরা জানি ব্রিফ পড়লে, বোর্ডের ব্রিফগুলো পড়লে অনেকটাই প্রশ্ন কমন থাকে, এজন্য এগুলো পড়ছি। তোমাদের 19th century নোভেলে আমাদের এখানে চারটা পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রাইজ এন্ড প্রেজুডাইস, তারপর হচ্ছে টেইল অফ টু সিটিস, তারপরে জেইনাওয়া, আর হচ্ছে টেস্ট অফ দ্য ডিয়ার বার্বিলস। এই চারটা পার্টের বাংলা সামারি আমাদের ব্লগে দেওয়া আছে, দেখে নিতে পারবে। শুরু করছি 2013। প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ দ্য সিউডোনিম অফ চার্লেট ব্রন্টে? চার্লেট ব্রন্টে এর ছদ্মনাম কি ছিল? সিউডোনিম অফ চার্লেট ব্রন্টে ইজ কারার বেল, CARR BELL। ওকে, তারপরে বি নাম্বার প্রশ্নটা হচ্ছে হাউ ডিড টেস ডাই? টেস মারা যায় কিভাবে? দ্য টেস ওয়াজ হ্যাং ফর মার্ডারিং এলেক, এলেককে হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সি নাম্বার হচ্ছে হু ইজ সিডনি কার্টন? সিডনি কার্টনটা কে ছিল? ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ স্ট্রিভার, স্ট্রিভারের সে অ্যাসিস্ট্যান্ট সহকারী ছিল। ওকে, ডি নাম্বার প্রশ্ন হচ্ছে হুম ডাজ স্ট্রিভার ইনসাল্ট এজ এ মিনসিং ফুল? মিনসিং ফুল বলে কাকে সে ইনসাল্ট করেছিল? ইনসাল্ট লুসি, এটাই হচ্ছে উত্তর। তারপরে হচ্ছে ই নাম্বার, হু ইজ চার্লেট লুকাস? চার্লেট লুকাস কে ছিল? চার্লেট লুকাস ইজ দ্য ইল্ডেস্ট ডটার ইন দ্য লুকাস ফ্যামিলি, লুকাস পরিবারের বড় মেয়ে হচ্ছে চার্লেট লুকাস। ওকে, তারপরে আছে এফ নাম্বার, হাউ ইজ, হু ইজ ওল্ড লেডি ডে? এখানে প্রশ্নটা হোয়াট হওয়ার কথা ছিল, হোয়াট ইজ ওল্ড লেডি ডে? তো এটা হচ্ছে দ্য ডে ওয়েন ওয়ার্কার্স চেঞ্জেস দেয়ার পজিশন অ্যান্ড ফাইন্ড নিউ ওয়ার্কস। তো এটা একটা দিবস যেটা পালন করা হয়, যেখানে শ্রমিকরা, কর্মীরা তারা তাদের পজিশন চেঞ্জ করে, যে পদে আছে ওই পদ চেঞ্জ করে নতুন পদ খুঁজে। তারপর আছে জি নাম্বার, হোয়াই ডাজ ডার্সি গেট রিড অফ ইজ প্রাইড? কেন সে তার প্রাইড বা অহংকার থেকে সরে গিয়েছিল? ডার্সি গেট রিড অফ ইজ প্রাইড এস এলিজাবেথ রিফিউজ হিস প্রপোজাল, যখন এলিজাবেথকে সে প্রপোজ করলো সে রিফিউজ করে চলে যায়, তখনই তার প্রাইডটা সরে যায়। ওকে, তারপরে এইচ নাম্বার, নেম দ্য টু সিটিজ মেনশনড, এটা খুব সহজ, লন্ডন অ্যান্ড প্যারিস, লন্ডন অ্যান্ড প্যারিস। ওকে, তারপরে হচ্ছে হাউ ওল্ড ইজ চেইন? এখানে জেইন বলতে কোন জেইনকে বলা হয়েছে সেটা বোঝানো হয়নি। যদি বলা হয়েছে যে হাউ ওল্ড ইজ জেইন আয়ার, তাহলে আমরা উত্তর দেবো যে জেইন ইজ 10 ইয়ার্স ওল্ড এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। গল্পের শুরুতে তার বয়স 10 বছর ছিল, কিন্তু গল্প শেষ হওয়ার সময় তার বয়স আর অনেক বেড়ে যায়। তো সেটার হিসাব আমাদেরকে না করলে শুধু এই উত্তরটা দিলেই হবে যে জেইন ইজ 10 ইয়ার্স ওল্ড এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। আবার অনেক জায়গায় 22 ইয়ার্স ওল্ড দেওয়া আছে। যারা 22 ইয়ার্স ওল্ড পড়ছো আমাকে অবশ্যই সোর্সটা দেখাবে যে কিভাবে 22 ইয়ার্স ওল্ড। ওকে, তারপরে হচ্ছে যে নাম্বার, হোয়াট ডিড টেস নেম হার চাইল্ড? টেস তার ছেলের নাম কি রেখেছিল? যে সরো রেখেছিল, টেস নেম হার চাইল্ড সরো। তারপরে কে নাম্বার, হাউ মেনি সিস্টার্স আর দের ইন ডার্সি ফ্যামিলি? ডার্সি পরিবারে কয়জন বোন ছিল? একমাত্র একজন বোন ছিল, অনলি ওয়ান সিস্টার। তারপর এল নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ টেসের সিস্টার? টেসের বোনের নাম কি ছিল? টেসের বোনের নাম ছিল হচ্ছে লিজা লু। খুবই সহজ এটা। এই শেষ হলো 2013। শুরু করছি 2014। প্রথম ব্রিফ, হোয়াট ইজ দ্য নেদারফিল্ড পার্ক? দ্য নেম অফ দ্য এস্টেট বিংলি হ্যাজ রেন্টেড ইজ নেদারফিল্ড পার্ক। এটা হচ্ছে আমাদের প্রাইজ এন্ড প্রেজুডাইস এর একটা প্রশ্ন, যে নেদারফিল্ড পার্কটা কি? বিংলি যে জায়গাটা নিয়েছিল এস্টেট হিসেবে তাকে বলা হচ্ছে নেদারফিল্ড পার্ক। খুবই সহজ। হু ইজ পার্সন ট্রিংহাম? পার্সন ট্রিংহাম ইজ এ ক্লার্জিম্যান ইন মার্লট, মার্লট নামের জায়গায় সে একজন পাদ্রী। খুব সহজ। হোয়াট ইজ ওয়েস্টমিনিস্টার হল? ওয়েস্টমিনিস্টার হল ইজ দ্য মোস্ট এনসিয়েন্ট বিল্ডিং ইন ইংল্যান্ড, ইনক্লুডিং দ্য মেজর ইনস্টিটিউশনস অফ দ্য ব্রিটিশ স্টেট। ইংল্যান্ডের অনেক পুরাতন একটা বিল্ডিং এটা, যেখানে ব্রিটিশ সরকারের অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, এটা নাম হচ্ছে ওয়েস্টমিনস্টার হল। ওকে, হাউ মেনি ডটার্স ডিড দ্য বেনেট ফ্যামিলি হ্যাভ? বেনেট পরিবারে মেয়ে কয়জন ছিল? তো এখানে উত্তর হবে 5 ডটার্স, 5 জন ছিল। ইন হুইচ স্কুল ডিড জেন রিসিভ হার এডুকেশন? এটা জেনারের প্রশ্ন, জেন কোন স্কুলে পড়েছিল? উত্তর হচ্ছে হার এডুকেশন ফ্রম লোউড স্কুল। খুবই সহজ। এখানে তার অনেক কাহিনী রয়েছে স্কুল নিয়ে। হোয়ার এন্ড হোয়েন ওয়াজ টেস রেপ বাই এলেক? টেসকে কিভাবে এলো রেপ করেছিল? অন এ সানডে ইন সেপ্টেম্বর টেস ওয়াজ রেপড বাই এলেক ইন দ্য চেজ, দ্য ওল্ডেস্ট উড ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের একটা পুরাতন জঙ্গল, সেখানে চেজ নামের জায়গায় এলেক তাকে রেপ করেছিল। এই প্রশ্নের উত্তর আমাদের সেট সাজেশন অন্যরকম দেওয়া আছে, যে টেস ওয়াজ রেপড বাই এলেক ইন চেজ
when she is returning from fair and market. এটা দিলেও হবে, আবার on Saturday in September এটাও দিলে হবে। What do you know about guillotine? Guillotine কি? Guillotine a device to behead the people was first introduced by the French. Guillotine হচ্ছে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হতো guillotine নিয়ে, এটা প্রথমে ফ্রেঞ্চরা ব্যবহার করেছিল। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ব্যাংক মেনশনড ইন দ্য টেল অফ টু সিটিজ? কোন ব্যাংকের নাম বলা হয়েছে এখানে? যে ব্যাংকের নাম হচ্ছে টেলসনস। টেলসনস ইজ দ্য নেম অফ দ্য ব্যাংক মেনশনড ইন দ্য টেল অফ টু সিটিজ। ওকে, হোয়ার ডাজ টেস ফল ইন লাভ উইথ এঞ্জেল? এঞ্জেলের সাথে সে কোন জায়গায় প্রেমে পড়ে? জায়গাটার নাম হচ্ছে টেলবোথেইস ডেইরি। টেলবোথেইস এটাই হচ্ছে উত্তর। ডেইরি মানে হচ্ছে ফার্ম বুঝাচ্ছে। হু ইজ এডওয়ার্ড রচেস্টার? রচেস্টার ইজ দ্য ওনার অফ থর্নফিল্ড ম্যানর এন্ড জেনস লাভার। তো এটা জেনায়ারের একটি প্রশ্ন যে থর্নফিল্ড ম্যানর ওই জায়গাটার সে মালিক ছিল, আর হচ্ছে জেন্স লাভার জেমের প্রেমিকা প্রেমিক ছিল। ওকে, আর ম্যানর বলতে বোঝায় কাচারি। এই হলো আমাদের যে, বাকি কে আর এল দুইটা সেগুলো আর ছবি তুলিনি, এগুলো আমি যদি বলে দিচ্ছি। কে নাম্বার হচ্ছে হু ইজ লেডি ক্যাথেরিন ডি বার? এটার উত্তর হবে আন্ট অফ মিস্টার ডার্সি, এরোগেন্ট ডোমিনিয়ারিং ওমেন। আন্ট অফ মিস্টার ডার্সি, ডি এ আর সি ওয়াই ডার্সি, এরোগেন্ট, এ ডবল আর ও জি এন টি, এরোগেন্ট কমা ডোমিনিয়ারিং, ডি ও এম আই এন ডবল ই আর এন জি, লিখে দিতে পারবে এটা ডোমিনিয়ারিং ওমেন। ওকে, তারপরে এল নাম্বারটা হচ্ছে হোয়াট ইজ দ্য রেড রুম ইন জেনায়া? রেড রুমটা কি? এটা হচ্ছে একটা ফ্রাইটেনিং চেম্বার হোয়ার মিস্টার রিড ডাইড। ওকে, রেড রুমের মধ্যে জেনকে শাস্তি দেওয়া হয়েছিল ওখানে রেখে, বন্ধ করে রেখে। তো হোয়াট ইজ রেড রুম? রেড রুম ইজ দ্য ফ্রাইটেনিং চেম্বার হোয়ার মিস্টার রিড ডাইড। রিড হচ্ছে আর ডবল ডি রিড। ওকে, এই গেল 2014। আসছি 2015। হোয়াট ইজ দ্য জেনার অফ প্রাইড এন্ড প্রেজুডাইস? জেনরি, জেনরা মানে হচ্ছে কোন ধরনের লেখা? যে কমেডি অফ ম্যানার্স, এখানে মানুষ সমাজের মানুষের তাদের যে আচার আচরণ রয়েছে এগুলোকে ব্যঙ্গাত্মক করে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, তারপরে হোয়াট ইজ বস? বস কি? বস ইজ দ্য নিক নেম অর ফ্যান নেম অফ চার্লস ডিকেন্স। ওকে, তো এতটুকুই পড়লে আমাদের হয়ে যাবে। চার্লস ডিকেন্সের আর একটা নামই হচ্ছে বস, পরেরগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। হোয়ার ডু দ্য বেনেটস লিভ? বেনেট কোথায় বাস করে? বেনেট লিভ ইন দ্য ভিলেজ অফ লংবার্ন, লাইং অ্যাবাউট এ মাইল আউটসাইড দ্য স্মল কান্ট্রি টাউন অফ মেট্রিটন। ওকে, আমাদের এই লংবার্ন পর্যন্ত দিলেই হবে যে বেনেট পরিবার বাস করে ভিলেজ অফ লংবার্নে। হাউ মেনি ইয়ার্স ডিড জেনায়ার পাস এট লোউড স্কুল? লোউড স্কুলে সে কতদিন ছিল? যে শি পাস সিক্স ইয়ার্স এজ এ স্টুডেন্ট এন্ড টু ইয়ার্স এজ এ টিচার। তাহলে মোট হচ্ছে 8 বছর। সেখানে স্টুডেন্ট হিসেবে 6 বছর ছিল আর টিচার হিসেবে 2 বছর ছিল লোউড স্কুলে। তারপর আসছি হোয়াট ইজ সেন্ট অ্যান্টনি? সেন্ট অ্যান্টনি কি? ইট ইজ এ সাবার্ব অফ প্যারিস হোয়ার দি ডিফার্জেস লিভ। সাবার্ব বলতে বোঝায় উপশহর, প্যারিসের একটা উপশহর যেখানে ডিফার্জ ফ্যামিলি তারা বাস করত। ওকে, তারপরে আসি আমাদের এফ নাম্বারে। নেম দ্য টু সিটিজ মেনশনড ইন টেল অফ টু সিটিজ। এর কথা কোন কোন শহরের কথা বলা হয়েছে? একটা হচ্ছে প্যারিস আর একটা হচ্ছে লন্ডন। শেষ, হাউ ডাজ জেন এক্সটিংগুইশ দ্য ফায়ার? জেন কিভাবে আগুন নিভালো? জেন ব্রিংস এ বেসিন অফ ওয়াটার এন্ড ট্রাইজ টু এক্সটিংগুইশ দ্য ফায়ার বাই থ্রোয়িং দ্য ওয়াটার ওভার হিম। তো সে এক গামলা পানি নিয়ে আসলো আর সেগুলো তার উপর ঢেলে চাচ্ছিল আগুন বন্ধ করার জন্য। ওকে, এটাও খুব সহজ। হোয়াট ইজ দ্য নেম অফ টিজেস ভিলেজ? টিজের ভিলেজের নাম কি? যে মার্লট, একটু আগে পড়লাম এটা। হোয়াই ডাজ টেস রাইট এ লেটার টু এঞ্জেল ক্লেয়ার বিফোর দ্য ম্যারেজ সিরিমনি? হোয়াট কাইন্ড অফ লেডি ওয়াজ মিসেস রিড? মিসেস রিড কিরকম মহিলা ছিল? যে শি ওয়াজ এ ক্রুয়েল ওয়ামেন, খুবই নিষ্ঠুর। হু রিপ্রেজেন্ট প্রাইড ইন প্রাইড এন্ড প্রেজুডাইস? এই প্রাইড এন্ড প্রেজুডাইস দুইটার মধ্যে দুইজন মানুষ ছিল নায়ক নায়িকা, তারা একজন ছিল প্রাইডের অধিকারী অহংকারী, আরেকজন হচ্ছে প্রেজুডাইস, সে কু ধারণা পোষণ করতো আরেকজনের পক্ষে। তো ডার্সি রিপ্রেজেন্ট প্রাইড ইন প্রাইড এন্ড প্রেজুডাইস। আর ডার্সিটা হচ্ছে প্রাইডের প্রতীক, সে প্রাইড নিয়েছিল এই কাহিনীর মধ্যে। হাউ ডাজ এলেক ডাই? এলেক মারা গেল কীভাবে? বিইং স্টেপ বাই টেস এলেক ডাইস। তো এলেক সে টেসকে রেপ করেছিল, তারপরে আবার বিয়ে করেছিল, তো তখন হচ্ছে টেস তাকে কুপিয়ে মেরে ফেলে। এই গেল আমাদের 2015। তারপরে আসবো 2016। 2016 এ নাম্বার, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য নোবেল প্রাইড এন্ড প্রেজুডাইস? প্রাইড এন্ড প্রেজুডাইসের অরিজিনাল টাইটেলটা কি ছিল?
যে ফার্স্ট ইমপ্রেশনস, এটাই ছিল অরিজিনাল টাইটেল, ফার্স্ট ইমপ্রেশনস। হোয়াই ডিড চার্লেট লুকাস মেরি মিস্টার কলিন্স? চার্লেট লুকাস কেন মিস্টার কলিন্সকে বিয়ে করেছিল? অন দ্য বেসিস অফ ওয়ার্ল্ডলি অ্যাডভান্টেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল কনসিডারেশন। তো সে হচ্ছে কিছু সুযোগ সুবিধার জন্য তাকে বিয়ে করেছিল। আর একটা অল্টারনেটিভ উত্তর রয়েছে, চার্লেট মেরিস মিস্টার কলিন্স বিকজ হি হ্যাজ এ স্টেবল ইনকাম এন্ড অফার্স হার দ্য অপরচুনিটি টু হ্যাভ এ হোম অফ হার ওন। তার অনেক ভালো একটা ইনকাম ছিল কলিন্সের, আর তাকে হচ্ছে একটা বাড়ি তৈরি করে দেওয়ার সেই অপরচুনিটি, সুযোগ দিয়েছিল বিয়ে করলে বাড়ি তৈরি করে দিবে এরকম একটা অফার করেছিল। এই জন্যই হচ্ছে চার্লেট লুকাস মিস্টার কলিন্সকে বিয়ে করে। ওকে, তারপরে যাই আমাদের সি নাম্বারে। হোয়াট ইজ নেদারফিল্ড পার্ট? এটা আরেকবার পড়ে ফেলেছি, এস্টেট অফ বিংলি। হোয়াট টু সিটিজ আর মেনশনড? এটাও পড়ে ফেলেছি, প্যারিস লন্ডন। Who are the two persons who look alike in Tale of Two Cities? What is guillotine? আগে পড়ে ফেলেছি, a device used to beat people. First introduced by French. What was the pseudonym of Charlotte Bronte? আগে পড়ে ফেলেছি, Carrar Bell. Charlotte Bronte এর আরেকটা নাম ছিল, ছদ্মনাম, সেই নামটা কি ছিল? যে Carrar Bell ছিল তার ছদ্মনাম। এটা 2013 রয়েছে, Carrar Bell pseudonym. Okay. তারপরে হুই সরো, সরোটা কে ছিল? সরো হচ্ছে টেজেস সন, এতটুকুই আমাদের দরকার। সরো ইজ টেজেস সন বাই এলেক ডিয়ারভিল। এলেকের সাথে তার সম্পর্ক হওয়ার পরে একটা ছেলে হয়েছে, তার নাম হচ্ছে সরো। হোয়াই ইজ মেনর থর্নফিল্ড সো কল্ড? মেনর থর্নফিল্ডটা খুবই বিখ্যাত কেন ছিল? থর্নফিল্ড হল রিপ্রেজেন্টস দ্য ডিফিকাল্টি অ্যান্ড জয় হুইচ ইজ এন এসেন্সিয়াল পার্ট অফ দ্য নভেল। তো এটা রিপ্রেজেন্ট করে অথবা প্রতিনিধিত্ব করে ডিফিকাল্টির আর জয় আনন্দের, এজন্যই হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। হুই ইজ জেনস পিউপিলের থর্নফিল্ড? জেনের ছাত্র কে ছিল? ইজ মিস এডেলা ভেরেন্স, মিস এডেলা ভেরেন্স, মিস এডেলা পর্যন্ত দিলেই হবে, যে মিস এডেলা ইজ জেনস পিউপিলের থর্নফিল্ড। হোয়াট ইজ প্রিন্স? প্রিন্সটা কি? নেইম অফ দ্য ওল্ড হর্স অফ ডিয়ারভিল ফ্যামিলি ইন প্রিন্স। ডিয়ারভিলের মধ্যে এটা কাহিনী রয়েছে যে প্রিন্স নামে একটা ঘোড়া ছিল, ওল্ড হর্স। What is the subtitle of the Tales of the D'Iberville? Subtitle letter ki, character title ki, A Pure Woman. Etai hocche uttor, A Pure Woman is the subtitle. Okay, ei gelo amader 2016. Pore asche 2017. A number. How many daughters did the Bennet family have? Bennet poribar e koto jon meye chilo? 5 jon meye, 5 daughters. What kind of a woman is Lady Catherine de Bourgh? এটা আমরা আগে একবার পড়ে ফেলেছি, সে কিরকম মহিলা ছিল? লেডি ক্যাথারিন ডি বার, শি ওয়াজ এরোজেন্ট এন্ড ডোমিনিয়ারিং ওমেন। ওকে, সে ছিল এরোগেন্ট এন্ড ডোমিনিয়ারিং ওমেন, সে খুবই উদ্যত এবং কর্তৃত্ব পরায়ণ মহিলা, লেডি ক্যাথারিন ডি বার। ওকে, তো এখানে কি দিছি, এখানে এটাও আমরা পড়ে নিতে পারি। 2017 সালের প্রশ্ন, is a kind of woman, is a proud and arrogant kind of woman. Okay, ar ekhane ki bolche, she is arrogant about her social rank but takes a controlling interest in personal affairs of those beneath her, particularly the Collinses. Okay, amra khub shohoje dite parbo je she is an arrogant and domineering woman. Okay, what kind of novel is a Tale of Two Cities? Ki rokom novel eta? It is a historical novel, jehetu ekhane French Revolution somporkito onek kichu ache, ejonno historical novel. What is the significance of Madame Defarge's knitting in Dickens' novel? Madame Defarge she je knit korchilo, mane kapor bunchilo, etar significance ba gurutto ki? The significance of Madame Defarge's knitting in Dickens' novel symbolically stands for maintaining register of the names of the people who are to be punished for oppressing masses. Amader uttor ta hobe ekhan theke je stand for maintaining register of the names of the people, oi sokol manusher naam register kora, who are to be punished for oppressing the masses, sadharon manuske jara oppress kore, shoshon kore, ei sokol manusher punish korar jonno ekta register kora hocche, eta symbolize kore Madame Defarge knitting kapor buna ta. Okay, what happened in Paris July 14, 1789? tokhon ki hoyechilo? যে দ্য রেভলিউশনারিজ অ্যাটাক দ্য বাস্তিল, বাস্তিল দুর্গ তারা আক্রমণ করে। এটা ফ্রান্স রেভলিউশন বা ফরাসি বিপ্লবের একটা প্রধান অংশ। হোয়াই ওয়াজ জেন ইমপ্রিজনড ইন দ্য রেড রুম? তাকে রেড রুমে নিয়ে বন্দী করে রাখা হয়েছিল কেন? ডিউ টু স্ক্র্যাচিং অ্যান্ড বিটিং জন, জেন ওয়াজ ইমপ্রিজনড ইন দ্য রেড রুম। তো জেন, সে
জনকে, যে জনের সাথে সে থাকতো সেই জনকে সে আঁচড়ে দেয়, স্ক্রেচ মানে আঁচড়ানো এন্ড বিটিং, কামড়ে দেয়, এর কারণে হচ্ছে তাকে রেড রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল ছোটবেলায়। হোয়াট কাইন্ড অফ লেডি ওয়াজ মিসেস রিড, সে কিরকম মহিলা? শি ওয়াজ এ ক্রুয়েল ওম্যান, আগেই পড়ে ফেলেছি। হোয়াট হ্যাপেন টু দ্য লেটার অফ টেজ হুইচ ওয়াজ রিটেন বিফোর দেয়ার ম্যারেজ, বিবাহের আগে যে চিঠিটা সে দিয়েছিল এটার কি হয়েছিল? এঞ্জেল ফেইল টু অ্যাপ্রোচ দ্য লেটার এজ ইট ওয়াজ আনইনটেনশনালি স্লিপড। তো এখানে বলা হচ্ছে যে তার চিঠিটা এঞ্জেলের কাছে পৌঁছেনি কারণ এটা স্লিপ হয়ে গিয়েছিল। আর আমাদের সেফ সাজেশনের মধ্যে উত্তরটা দেওয়া আছে এরকম, টেজ রাইটস এ কনফেশনাল লেটার টু এঞ্জেল টেলিং হিম অফ হার পাস্ট এন্ড স্লিপস ইন আন্ডার হিজ ডোর, তার দরজার নিচে এটা স্লিপ করে রেখে আসে। তো এখানে দুই রকম উত্তর দেয়া, এখানে বলছে যে এঞ্জেলের কাছে এটা পৌঁছায়নি, এটা হয়েছিল তার চিঠির ক্ষেত্রে এটা ঘটেছিল, আর এখানে বলা হচ্ছে যে দরজার নিচে এটা রেখে এসেছিল। এটাই হচ্ছে দুই জায়গায় দুই ধরনের উত্তর। ওকে, তারপরে হচ্ছে আই নাম্বার, ওয়াই ডিড টেস মার্ডার এলেক, টেস কেন এলেককে হত্যা করেছিল? টেস মার্ডার এলেক টু এভেন্স দ্য রং ডান বাই এলেক আপন হার, তো এলেক তার সাথে যে ভুলটা করেছিল এজন্যই সে এলেককে মেরে ফেলেছিল। যেহেতু এলেক তাকে রেপ করেছিল, তারপরে আবার তাকে নিয়ে যায় বিয়ে করার জন্য, তাকে অনেক ধন সম্পদ দেবে, এই দিবে সেই দিবে এগুলো বলে, তখনই সে তাকে হত্যা করে ফেলে। হোয়াট ইজ দ্য চটু, চটু কি? চটু ইজ দ্য হোম অফ মনসিয়ার মশিয়ার দ্য মার্কুইজ, মশিয়ার দ্য মার্কুইজ, মশিয়ার মার্কু, তার বাড়ির নাম হচ্ছে চটিউ। ওকে, এটা অনেকটা উচ্চারণ করতে জটিল মনে হচ্ছে। ইট সিম্বলাইজেস দ্য করাপশন এন্ড ডিসক্রিমিনেশন বিটুইন দ্য আপার ক্লাস এন্ড দ্য পিজেন্টস, কৃষক আর উপরের শ্রেণীর মানুষের মধ্যে যে ডিসক্রিমিনেশনটা ছিল, বৈষম্য ছিল, সেটা রিপ্রেজেন্ট করে এটা চটিউ। হোয়াই ওয়াজ টেস হ্যাং টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কেন? টু ডেথ ফর কিলিং এলেক, এলেককে হত্যা করার জন্য। এটা আগে পড়েছি একবার। হোয়াট ইজ দ্য নেম অফ ডার্সিস এস্টেট, ডার্সি এর এস্টেট আবাসনের তার নামটা কি ছিল? নাম হচ্ছে পেম্বারলি। খুব সহজ এটা। এই গেল আমাদের এই সালটা। আসছে 2018, এ নাম্বার, হোয়াই ইজ জেন এফ্রেড অফ দ্য রেড রুম, সে কেন রেড রুমের জন্য ভীত? কারণ ইট ইজ এ ফ্রাইটেনিং চেম্বার ইন হুইচ মিস্টার রিড ডাই, মিস্টার রিড এই রুমের মধ্যে মারা গেছিল না জন্য এটা সে ভয় পাচ্ছে। এটা আগে একবার পড়ে পড়েছিলাম। হাউ ওয়াজ প্রিন্স কিল্ড, প্রিন্স মারা গেল কিভাবে? প্রিন্স হচ্ছে একটা ঘোড়ার নাম। হোয়েন টেজ এন্ড আব্রাহাম হ্যাভ ফলেন ফাস্ট এসলিপ দেয়ার ক্যারিয়েজ হ্যাজ কোলিডেড উইথ দ্য লোকাল মেইন কার্ট দাস প্রিন্স ওয়াজ কিল্ড, তো টেজ আর আব্রাহাম তারা তাদের গাড়ির উপরে বসে, কার্টের উপরে বসে, ঘোড়া গাড়ির উপরে বসে ঘুমিয়ে পড়েছিল, আর তখনই হচ্ছে ওই ঘোড়াটা গিয়ে মেইল কার্টের সাথে ধাক্কা খায়, মেইল চিঠি রাখার যে বাক্সটা ছিল ওটার সাথে ধাক্কা খেয়ে সে ওখানে মারা যায়। হোয়াই ডাজ মিস্টার বেনেট ফেভার কিটি, মিস্টার বেনেট কিটিকে সে কেন ভালো পায়? মিস্টার বেনেট থিঙ্কস দ্যাট কিটি ইজ স্মার্টার দেন দ্য রেস্ট অফ হিজ ডটার্স, তার অন্যান্য মেয়েদের থেকে এটা অনেক স্মার্ট, এর জন্য সে তাকে ভালো পায়। হোয়ার ডিড টেস ফল ইন লাভ উইথ এঞ্জেল, কোন জায়গায়? টেল বোথ হিজ, আগে পড়েছিলাম এটা। তারপরে আসি আমরা পরেরটাতে, ই নাম্বার, হু ইজ ব্রোকলেহাস্ট, ব্রোকলেহাস্ট কি ছিল? ইজ দ্য স্টিংগি ম্যানেজার অফ লউড, লউডের ম্যানেজার ছিল, লউড স্কুলের ম্যানেজার হচ্ছে ব্রোকলেহার্স্ট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লায়ন এন্ড দ্য জেকেল, লায়ন এন্ড দ্য জেকেলের সিগনিফিকেন্সটা কি এখানে? যে ইন টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্স সিডনি কার্টন উড নেভার বি এ লায়ন বাট হি উড বি এ হাম্বল জেকেল টু প্রোভাইড গুড সার্ভিস টু স্ট্রিভার, তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সিডনি কার্টন নামক যে মানুষটা ছিল সে কখনোই একটা লায়ন হতে পারে না, সে একজন জেকেল বা শৃগালের মতো তাকে ধরে নেওয়া যায় যে শুধুমাত্র স্ট্রিভারের সার্ভিসম্যান হিসেবে কাজ করবে, তাকে সার্ভিস দেবে। এটা আমরা এরকম পড়তে পারি যে সিডনি কার্টন নেভার বি এ লায়ন বাট হাম্বল জেকেল টু প্রোভাইড সার্ভিস টু স্ট্রিভার, একটু সংক্ষেপ করে পড়ে ফেলবো। হোয়াই ডাজ মিস বিংলি গেট জেলাস, মিস বিংলি কেন জেলাস হয়ে গেল? গেটস জেলাস বিকজ ডার্সি ইজ ইন্টারেস্টেড ইন এলিজাবেথ এন্ড ইগনোরস হার, সে যেহেতু ডার্সিকে কাছে আনার চেষ্টা করছিল কিন্তু ডার্সি তাকে ইগনোর করে এবং সে এলিজাবেথের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়, এজন্য সে অনেকটা জেলাস হয় মিস বিংলি। হু ইজ জন ডার্বিফিল্ড, জন ডার্বিফিল্ড কে ছিল? টেজেস মাদার, টেজের মার নাম হচ্ছে জন ডার্বিফিল্ড। হু ইজ হেলেন বার্নস, সে কে? ক্লোজ ফ্রেন্ড অফ জেইন, জেনের সবচেয়ে ক্লোজ বন্ধু, লউড স্কুলে তার একসাথে পড়ালেখা করেছে লউড স্কুল, সে মারা যায়, এটা অনেক দুঃখের কাহিনী। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টেজ এন্ড সরো,
তারা হচ্ছে মা ছেলে। প্রেজেন্ট সোর ইজ মাদার অ্যান্ড সান। হাউ ডিড জেন সেভ মিস্টার রোচেস্টারস লাইফ? কিভাবে হচ্ছে জেন রোচেস্টারের লাইফ রক্ষা করে, তো তার ঘরে আগুন ধরেছিল। রোচেস্টার লাইফ বাই ডোজিং হিজ বেড উইথ ওয়াটার, তার বেডটা সে পানি দিয়ে ভিজিয়ে দেয়। এন্ড মিস্টার রোচেস্টার টেকস আর হ্যান্ড, তার হাত ধরে, অ্যান্ড থ্যাংকস আর ফর সেভিং হিজ লাইফ, তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে। এগুলো আমাদের পড়া দরকার নেই, এটুকু পড়বো যে জেন সেভস রোচেস্টারস লাইফ বাই ডোজিং হিজ বেড উইথ ওয়াটার। ওকে, হু ডেস্ট্রয়েড মিস্টার ম্যানেটস শো মেকিং টুলস, মিস্টার ম্যানেটের জুতা তৈরি করা যন্ত্রপাতি কে ধ্বংস করেছিল? যে মিস্টার লরি অ্যান্ড মিস প্রোস, মিস্টার লরি মিস প্রোস দুইজন ধ্বংস করেছিল। খুব সহজ এটা। আসছে 2019 প্রথমটা, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য নোবেল প্রাইজ ইন প্রেজুডাইস, এটার আগের টাইটেলটা কি ছিল? ফার্স্ট ইমপ্রেশন। খুব সহজ। তারপরে হচ্ছে হু ওয়াজ দ্য কিং অফ ফ্রান্স এট দ্য টাইম অফ ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল? যে লুইস 14, এক্স মানে হচ্ছে 10 আর ভিআই মানে হচ্ছে 16, ওকে সরি 16, লুইস 16। হোয়াট হ্যাপেন্ড ইন প্যারিস জুলাই 14, 1789, বাস্তিল দুর্গ অ্যাটাক করেছিল রিভলিউশনারিরা, এটা আগের একটা প্রশ্ন পড়েছি। হুইস 16 হচ্ছে টেজের ছেলে। হোয়াট ডিড টেজ মার্ডার এলেক, হোয়াই ডিড, কেন হত্যা করেছিল? যে তাকে রেপ করেছিল, তারপরে তাকে প্রলোভন দেখে নিয়ে গেছিল আরেকবার জন্য তাকে হত্যা করে। হি হ্যাড রং এঞ্জেল থ্রো হার অ্যান্ড ফিলস শি উইল রিমেইন রিগেইন এঞ্জেল, ওকে, টেস কিলস এলেক বিকজ হি হ্যাড রং এঞ্জেল থ্রো হার, ওকে। আচ্ছা, এটা প্রশ্ন আমরা আগে একটা প্রশ্নের মধ্যে পড়েছি, তো একটু পিছনে গেলে সেটাও দেখতে পারবেন। এখানে বলা হচ্ছে যে সে এঞ্জেলকে রং করেছিল, মানে টেস্টকে সে বলেছিল যে এঞ্জেলা ফিরে আসবে না তার কাছে, এই বলে সে আবার টেস্টকে নিয়ে যায়, এর কারণেই হচ্ছে সে হত্যা করে ফেলে, সে মনে করে যে এঞ্জেলটা আবার ফিরে আসবে তার কাছে। হোয়াট ইজ নেদারফিল্ড পার্ক, এটা কি ছিল? যে এস্টেট অফ বেঙ্গলি, আগেই করে ফেলেছি। হোয়াট কাইন্ড অফ লেডি ওয়াজ মিসেস রিড, সে একজন ক্রুয়েল ওমেন, অনেকবার পড়েছি। হোয়াট ডাজ দ্য রেড রুম সিম্বলাইজ, রেড রুমটা কি? রেড রুম হচ্ছে সিম্বলাইজ দ্য জেন মাস্ট ওভারকাম ইন হার স্ট্রাগলস টু ফাইন্ড লিবারেশন হ্যাপিনেস অ্যান্ড সেন্স অফ পজিশন, ওকে। তো এখানে বলছে যে রেড রুম সিম্বলাইজ করে জেন সে তার যে সংগ্রাম টংগ্রাম আছে এগুলো থেকে একদিন মুক্ত হবে এবং স্বাধীনতা বুক করবে, হ্যাপিনেস বুক করবে, অ্যান্ড এ সেন্স অফ পজিশন, নিজের একটা অধিকার সেটা সে ভোগ করবে। এটা হচ্ছে রেড রুম সিম্বলাইজ। Name the two cities mentioned in Tale of Two Cities, আগে পড়া হয়েছে লন্ডন অ্যান্ড প্যারিস। Why did Wickham agree to marry Lydia? Wickham কেন এগ্রি হয়েছিল লিডিয়াকে বিয়ে করার জন্য? তো এখানে বলছে যে Wickham gets ready to marry Lydia if Mr. Bennet gives Lydia her share of inheritance of the 5000 pounds. যদি মিস্টার বেনেট লিডিয়াকে তার উত্তরাধিকারের 5000 পাউন্ড টাকা দিয়ে দেয়, অ্যালাউন্স হার 100 পাউন্ডস এজ এন অ্যানুয়াল অ্যালাউন্স, এবং প্রত্যেক বছরে আরও 100 পাউন্ড করে টাকা দেয় টিল মিস্টার বেনেট ইজ অ্যালাইভ, যতক্ষণ না মিস্টার বেনেট জীবিত আছে, এই শর্ত যদি পূরণ করে তাহলে সে এগ্রি হয়েছিল লিডিয়াকে বিয়ে করার জন্য। তাহলে সে কী কী পাবে? যে 5000 পাউন্ড পেয়ে যাবে সাথে সাথে ইনহেরিটেন্স হিসেবে, আর প্রত্যেক বছরে 100 পাউন্ড পাবে। হু ইজ এডওয়ার্ড রোচেস্টার, রোচেস্টার কি? দ্য ওনার অফ থর্নফিল্ড ম্যানর অ্যান্ড জেন্টস লাভার, আগে পড়েছি একবার। হোয়াই ওয়াজ টেস হ্যাং টু ডেথ, টেস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এখন আবার পড়েছি, আরেকবার পড়েছি হচ্ছে টু ডেথ ফর কিনিং এলেক, এলেককে হত্যা করার জন্য। এই শেষ হলো 2019, আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবে কোনটা না বুঝেছো, এবং যে সকল ফ্রেন্ড আমাদের এই ব্রিফগুলো পায়নি তাদেরকে অবশ্যই এটা দিয়ে দেবে, এবং আমাদের ইএলটি ক্রিটিসিজমের সবগুলো প্রশ্নের লেকচার দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারবে, এবং চ্যানেলটি সম্পর্কে যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।